আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি সুন্দর ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমার ভিডিওটি দেখে আপনাদের সবাই অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখা শুরুতে সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আজকে কিন্তু আমরা দুই ভাই বোন মিলে শিঙারা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা ঘরের থেকে কিছু নেই নি বাট সব কিছু আমরা দুইজনে টাকা দিয়ে কিনে নিয়েছি এখানে নিয়েছি এক কিলো আলু গোল আলু এবং নিয়েছি হাফ কিলো সবিন তোল তারপরে নিয়েছি চীনা বাদাম তারপরে নিয়েছি পেঁয়াজ তারপরে এক কিলো আটা নিয়েছি আটা বা ময়দা যেটাই হোক এটার এক কিলো নিয়েছি দেন এখন আমার ভাইয়াটা ওই যে গুলাটা গুলতে আসে মানে শিঙারার জন্য খামিরটা বানিয়ে নিচ্ছে এবং আমি এদিকে অন্য কাজগুলো করে নিব সেগুলো তোমাদের সাথে শ্যুট করে আমি নিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক দিবা লাইক দিতে কিন্তু একদমই ভুলবা না আমি এখানে দেখতে পেরেছ পেঁয়াজ কুচি চুলাতে তোল দিয়েছি এখন আমি তোলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে যেহেতু নিউ আমরা আজকে প্রথম জীবনের প্রথম শিঙারা বানাচ্ছি সেজন্য তোমাদের মাঝে শ্যুট করে নিচ্ছি যাতে স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো সেজন্য এখানে চীনা বাদামটা একটু বেজে নিব মানে তেলে নিব বেজও বলা যায় তেলে নিব এরকমও বলা যায় তারপরে আমি আলুটা শিঙারার ভিতরে যে মশলাটা দিব ওটা আমি পাক করে নিচ্ছি গ্যাসে আর এখানে তো অলরেডি খামিরটা হয়ে গেছে এই যে দেখতে পেরেছ এখন আমি বাদামগুলো বেজে নিচ্ছি এই যে আমার বাদামগুলো বাজা শেষ তারপরে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর ভিতরে আলু যেটা বাজি করেছি শিঙারার ভিতরে দেওয়ার জন্য ওটাতে আমি দিয়ে দিলাম বাদামগুলো আজকের ভিডিওটি যারা দেখেছেন নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন এর পরবর্তী সময়ে আমার বাজিটা হয়ে গিয়েছে এখন সিঙ্গারা বানানোর জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে গোলাটা সুন্দর করে এই যে বানিয়ে নিচ্ছে অলরেডি দুটা শিঙারা আমার হয়ে গিয়েছে তোমরা দেখতেই পেরেছ দুটা শিঙারা হয়ে গিয়েছে যে আমার ভাইয়াটায় পেস্টা দিচ্ছে কিভাবে দেন আর এখানে সবগুলো রুটির মতো বানিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছে সেগুলো আর শ্যুট করলাম না সব কিছু শ্যুট করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি আমার শেপ মতো আমি ভিডিও করে নিয়েছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য ও সবগুলো এভাবে শিঙারাগুলো আমরা দুই ভাই বোন মিলে বানিয়ে ফেলব এর পরবর্তী টাইমে আমরা মাটির চুলাতে শিঙারাগুলো বাজিয়ে নিব বেজে নিব দেখছ আমার মাটির চুলা নেই পাশের আন্টির মাটির চুলা আছে দেন আমি ওখানে চলে গিয়েছি শিঙারাগুলো বাজার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি মাটির চুলায় জাল দিয়ে তারপরে আমি এই যে শিঙারাগুলো বাজি করে নিচ্ছি এই যে আমার সবগুলো শিঙারা একদম বানানো শেষ সবগুলো বানানো শেষ কিন্তু আমি এখানে সবগুলো নিয়ে এসেছি এখন আমার শিঙারাগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং দেখা শুরুতে সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন দেখতে দেখতে আমার ভিডিওগুলো এক সময় ভালো লেগে যাবে ইনশাল্লাহ এখন ওগুলো তোলার পরে আবার আমি নতুন করে দিয়ে দিয়েছি শিঙারাগুলো এভাবে এক এক করে আমি সবগুলো শিঙারা বাজে বেজে নিব তোমরা দেখতেই পেরেছ আমি সবগুলো শিঙারা ভেজে নিব অলরেডি আমার সবগুলো শিঙ্গারা ভা ভাজা শেষ এরপরে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো শিঙ্গারা হয়েছে প্লেটের বাইরেও অনেকগুলো শিঙ্গারা আছে দেন এখানে আমি বারোটি শিঙারা এই যে তারপরে এখন বসে গরম গরম পরিবেশন করছি সেটাও তোমাদের মাঝে একটু শ্যুট করে নিলাম আসলে হাতে বানিয়ে খাওয়ার মজাটাই অনেক আলাদা একটা ব্যাপার আসলে আমি ব্যর্থ প্রেমিক নয় আমি কিন্তু সফলতা প্রেমিক সত্যি কথা বলতে যেহেতু করে নিয়েছি যেভাবেই হয়েছে আমি সফল হয়েছি সেজন্য বলেছি আমি ব্যর্থ প্রেমিক নয় আল্লাহ